TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য অতীব জরুরি একটি নোটিশ। দূতাবাসের কর্মকর্তা মামুনুর রশিদ ভাই আমাদেরকে এই খবরটি দিয়ে সহায়তা করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে অনলাইন সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এসেছে। চলুন জেনে নেওয়া যাক কি সেই সকল পরিবর্তনসমূহ। এক, রিয়াদের মক্তবা মেল গত 7 রমজান 1440 হিজড়ি হতে আর কোনো মামলা হাতে লেখা কাগজে গ্রহণ করছে না। যারা শ্রম আদালতে মামলা করতে চান তাদের অবশ্যই অনলাইনে মামলা দাখিল করতে হবে। দুই, অনলাইনে মামলা দায়ের করতে হলে প্রত্যেক কর্মীকে অবশ্যই সৌদির আপসি সিস্টেমে নিবন্ধিত হতে হবে। আপসি সিস্টেমে নিবন্ধিত হওয়ার পর লেবার মিনিস্ট্রির ওয়েবসাইট mlsd.gov.sa এর ইলেকট্রনিক সার্ভিস আইন বা অ্যাপ রেজিস্ট্রেশন করে আপনার অভিযোগ দাখিল করতে পারবেন। তিন, অনলাইনে আবেদন ছাড়া কোনো মামলা আপাতত রিয়াদ লেবার কোর্টে গ্রহণ করছে না। পর্যায়ক্রমে পুরো সৌদি আরবের আগামী জিলকদ মাসে শুরু হতে এই নিয়ম কার্যকর করা হবে। চার, এই নিয়মে আবেদন করলে সাথে সাথে স্পন্সরের মোবাইলে এ সংক্রান্ত মেসেজ চলে যাবে। আবেদনের 5 দিনের মধ্যে কর্মী ও স্পন্সর চাইলে নিজেরা আপোষে মীমাংসা করে মীমাংসিত বিষয় অনলাইনে ইনপুট দিতে পারবে। অনলাইনে অটোমেটিক তা এক্সিকিউশন কোর্টে চলে যাবে। স্পন্সর মীমাংসিত বিষয়ে বাস্তবায়ন বিলম্ব করলে এক্সিকিউশন কোর্টে আবেদন করলে তার অনলাইন সিস্টেম বন্ধ হয়ে দেওয়া হবে। পাঁচ দিনের মধ্যে নিজেরা মীমাংসা না করলে মক্তব আমিলের মিউচুয়াল ডিসপিউট সেটেলমেন্ট ডিপার্টমেন্ট হতে মীমাংসার জন্য উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য ডাকা হবে। নির্দিষ্ট সময়ে বিবাদী হাজির না হলে তার আইডির সার্ভিস অফ করে দেওয়া হবে এবং বিরোধ নিষ্পত্তির জন্য শ্রম আদালতে প্রেরণ করা হবে। অনলাইন আবেদন করা হতে শ্রম আদালতে প্রেরণ পর্যন্ত মোট 21 দিন সময় লাগবে। শ্রম আদালত হতে পরবর্তীতে এই বিষয়ে রায় প্রদান করা হবে। মামলা সকল কার্যক্রমের আপডেট অনলাইনে নাজের সিস্টেম হতে জানা যাবে। ৬, সৌদি আরবের প্রতিটি সার্ভিস অনলাইন সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে, তাই সরকারি যে কোনো সার্ভিসের জন্য অনলাইন আপসি সিস্টেমে আপনাকে নিবন্ধিত হতেই হবে। তাই আপসির অ্যাকাউন্টের কোনো বিকল্প নেই। এমনকি জেনারেল কোর্টেও কোনো মামলা করলে মামলার প্রয়োজনীয় ডকুমেন্ট এখন থেকে প্রিন্ট করে দেওয়া হবে না, তা আপনার আপসির অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আপসির অ্যাকাউন্ট খুবই জরুরি। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা দয়া করে বাকি সকল প্রবাসীদের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।